हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल स्पीच लैंग्वेज टिप्स। आमी शांतना। आज आमी आबार ब्रेन बुस्टिंग एवं अंडरस्टैंडिंग एर जोन्नो बेश किछु एक्टिविटी निये एसेछि। कारण बर्तमाने बाच्चारा तो बाड़ीतेई बसे थाके, स्कूल तो बंध, प्रत्येकटा बाच्चा किन्तु एका थाकते थाकते आपनि हयतो भाबछेन जे आमार बाच्चा अंडारस्टैंडिंग आदौ बाड़छे तो। आमी तादेर जोन्नो ए भिडियोटी शेयर करते चाई, সেই জন্য ভিডিওটিকে না কেটে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে দেবজিৎ আমাদেরকে হেল্প করছে। আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আসলে লাইক করলে পরবর্তী ভিডিও তৈরি করতে আমি উৎসাহ বোধ করি, মানে আমি বুঝতে পারি যে আমার ভিডিও অনেকেরই পছন্দ হচ্ছে। আর লাইক না করলে আমি বুঝতে পারি না যে আদৌ আমি তৈরি করতে পারলাম, আপনাদেরকে সাহায্য করতে পারলাম নাকি পারলাম না। ঠিক আছে, চলুন এবার দেখে নিই আপনার বাচ্চার কতটা আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে সেটি অ্যাকশন কার্ডের মাধ্যমে আপনি দেখতে পারেন। তা আমি দেবজিৎ হচ্ছে এই অ্যাকশন কার্ড প্লে করে দেখাচ্ছে, আপনারা আপনার বাচ্চার সঙ্গে এইভাবে করাবেন। ঠিক আছে, দেখুন। আচ্ছা ঠিক আছে, এটা কি করছে? গাড়িতে রাস্তা খেলছে। গাড়িতে রাস্তায় না, বলো ছেলেটি রাস্তায় খেলছে। ছেলেটি রাস্তায় খেলছে। আচ্ছা, এটা কি খেলার জায়গা? না। এর কোথায় খেলতে হয়? মাঠে। ভেরি গুড বয়। না, দেখুন এরপরে এই কার্ডটি দিচ্ছি। আচ্ছা দেবজিৎ, বলো দেখি এই কার্ডটিতে কি দেখছো তুমি? কি দেখছো বলো? ফিশিং দেখছি। ফিশিং দেখছো। কি করছে ছেলে দুটো? মাছ ধরছে। মাছ ধরছে। কোথায় মাছ ধরতে হয়? পুকুরে। পুকুরে না, নদীতে। নদীতে। হ্যাঁ, ভেরি গুড। এটা আমার কার্ড। এটা কিসের ছবি মনে হচ্ছে? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডেতে কি করতে হয়? জন্মদিন বাজাই। জন্মদিন? জন্মদিন বাজাই। বাজাই, কি বাজাই বলো? জন্মদিনে কি বাজাই? বাঁশি। বাঁশি বাজায়। আর কি করে জন্মদিনে? বেলুন ফাটায়। আর কি করে? ভেরি গুড। আর কি করে দেবজিৎ? কিসে ফুদায়? ভেরি গুড। তারপরে লাস্টে শেষে কি করে? কেক কাটে। কেক কাটে, গালে দেবে, ক্রিম লাগাবে। হ্যাঁ, বাহ বাহ বাহ, সুন্দর পেরেছে দেবজিৎ। আচ্ছা এই কার্ডটিতে তুমি কি দেখছো? ছেলেটি ফুল দেখছে। ফুল কি করছে? ফুল জল দিচ্ছে। ফুল জল না, বলো ফুল গাছে জল দিচ্ছে। ফুল গাছে জল দিচ্ছে। ওকে, দেবজিতের ঘুম পেয়ে গেছে। ঘুমাবে? না। আচ্ছা ওকে, দেখুন এই কার্ডটি। এই কার্ডটিতে দেবজিৎ এই কার্ডটি কি করছে? লাচুরি করছে। আর এই কার্ডগুলো এরকম ঢেকে দেবা। হ্যাঁ, ঢেকে দাও। ওকে, এই কার্ডটিতে কি করছে? আচ্ছা, এই এই এটি এটি ছেলে নাকি মেয়ে? ওরকম করে না, কেন ঢেকে রাখতে হয়? ঢেকে রাখতে। হ্যাঁ বলো বলো। মেয়েটা লাভ দড়ি খেলছে। এটি মেয়ে, মেয়েটি লাভ দড়ি খেলছে। ভেরি গুড। বলো তো এই কার্ডটিতে কি করছে ছেলে দুটি? বাজি ফাটাচ্ছে। আচ্ছা, এরা কি দুজনই ছেলে? একটা ছেলে। কোনটা ছেলে, কোনটা মেয়ে? আচ্ছা বলো তো ছেলেটি কি রঙের প্যান্ট পরেছে? ব্লু কালার। আর মেয়েটি কি রঙের ফ্রক পরেছে, এই জামা পরেছে? এটা কি রঙের জামা পরেছে? লাল। লাল। গোলাপি কালারের কি এটা? স্কার্ট। ওকে, ওরা দুজনে মিলে কি করছে? বাজি ফাটাচ্ছে। বাজি ফাটাচ্ছে। কিন্তু কি
তারা পাখি কোথায়? তারা বাজি? আচ্ছা এই ছবিটাতে কি করছে দেখো তো? মা স্যান্ডউইচ বানাচ্ছে। স্যান্ডউইচ বানাচ্ছে? তুমি কি করে বুঝলে এটা স্যান্ডউইচ বানাচ্ছে? প্রথমে এটা দিয়ে হাত ছড়াও, এই হাতটার এইখানটা রাখবে, দাও এইখানটা রাখবে। প্রথমে প্রথমে পাউরুটি দেবে, তারপরে টমেটো কাটতে হবে, তারপরে ক্যাবেজ কাটতে হবে, অনিয়ন কাটতে হবে, আর তার সাথে এটা কি ওটা বিট বিট নিতেবে, আর তারপরে মিষ্টি নেবে। মিষ্টি না, ওটা বাটার। বাটার নেবে আর পাউরুটি দেবে। আবার এইভাবে কি বানায়? পাউরুটি বানায়। এগুলো দিয়ে স্যান্ডউইচ বানায়? তুমি জানো? বাহ, তা মা এই সব জিনিস দিয়ে বানাচ্ছে? হ্যাঁ। কি এই এই খাবারগুলো কি করবে? সবাইকে সবাইকে কি করবে? সবাইকে খেতে দেবে, যখন পারবে না আপনারা হেল্প করে দেবেন, ঠিক আছে? তাহলে ও শিখে যাবে যে এগুলো দিয়ে কি করে। আচ্ছা এই ছেলেটি কি করছে? বেলুন আমি ভুলাচ্ছি। এটা কি তুমি? হ্যাঁ। এটা তুমি? হ্যাঁ। না না, দেখো চুলের স্টাইলটা, ও চুলের স্টাইলটা তোমার মতো, তার জন্য ওটা তুমি? হ্যাঁ। আচ্ছা কি করছে ছেলেটি? ছেলেটি বেলুন ফুলাচ্ছে। আচ্ছা কি জন্য বলি বেলুন ফোলাতে হয়? কারণ হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডের জন্য? হ্যাপি হ্যাপি বার্থডের জন্য বেলুন ফুলাতে হবে। আচ্ছা কি রঙের বেলুন? পিঙ্ক কালার বেলুন। ওকে। আচ্ছা এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে? কি কিসের ছবি এটা? মা আমাকে ডাক্তার দেখাচ্ছে। ডাক্তার দেখিয়ে ডাক্তার কি করছে? বলছে যে 1 মিনিটে ঠিক কত আসবে। তাই 1 মিনিটে কত আসবে? হ্যাঁ, যখন টয়লেট কাছে এসে যাবে তাহলে ধামিটা উঠবে, যখন টয়লেট কাছে আসেনি তাই ধামিটা মুখে দিয়ে যাবে। থার্মোমিটার কোথায় রয়েছে ছেলেটির? মুখে। থার্মোমিটার কখন ব্যবহার করা হয়? হ্যাঁ, যেমন জল, সে জল অনেক গরম আর তবে খোঁজ কম। ও, জ্বর অনেক হলে থার্মোমিটার দিতে হয়? আর যখন কমে যায় তখন কোল্ড হয়ে যায়? আরে বাপরে, তুমি এটা জানো? আমি তো জানতাম না এটা জানো। আচ্ছা এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে? এটা দিদি। আচ্ছা দিদি, সে হলো দিদি, কিন্তু কি দেখছো ছবিটার মধ্যে? দিদি দিচ্ছে পিঠা বেগাচ্ছে, কারণ বই বলেছে একটা। এইগুলো কি? এইগুলো বাক্স। বাক্সের মধ্যে কি থাকে? বাক্সের মধ্যে বই থাকে, তারপরে পুতুল আছে, লেস আছে, আর লিং আছে। এইভাবে ওকে বানিয়ে বানিয়ে বলতে দেবেন, ঠিক আছে? বই পড়েছে, তাহলে ওর আন্ডারস্ট্যান্ডিং আরো বাড়বে। আচ্ছা এই ছবিটাতে দেখো তো কি করছে ছেলেটি, দেখো ওই ছেলেটি কি করছে। আমি আর বাবা। তুমি আর তোমার বাবা? হ্যাঁ। কি করছো তোমরা দুজনে? আমি ঘোড়া হচ্ছি। ঘোড়া? ঘোড়া আমার সামনে দাঁড়াচ্ছে, যে একটা ছেলে আছে। আচ্ছা আর ঘোড়াটা কি বলছে? ঘোড়াটা কি তুমি বলো আমি শুনব। বলছে এটা দিয়ে আমি মোচে দেখাবো। এই হবে। আর তারপরে ঘোড়া ঘোড়া আর দৌড়ে পিছিয়ে পিছিয়ে। না সেটা ওটা হচ্ছে গল্প হয়ে যাচ্ছে, তুমি এমনি ছবিটা দেখে বলো কি করছে ছেলেটির বাবা। ঘোড়া উঠাচ্ছে, কারণ মাছ ধরতে পারছে না, এর জন্য ঘোড়াতে উঠছে। আসলে ওকে একদিন আমি গল্প শুনিয়েছি যে মাছ ধরতে পারিনি তাই মন খারাপ, এর জন্য ওর বাবা ঘোড়া চড়াচ্ছে, সেটি ও কপি করে বলছে। আচ্ছা এই ছবিটাতে তুমি কি দেখছো? এই যে জকাল আঙ্কে, এটা কোথায় বলো তো? কোথাকার ছবি? সার্কাসে। সার্কাসের ছবি, ভেরি গুড। আচ্ছা বলো তো এইটা কিসের ছবি? এটা কিসের ছবি বলো দেখি, তুমি কি জানো? ওয়াশিং মেশিন। ঠিক করে বসো। ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন? ওয়াশিং মেশিনে কি করে?
হয়, যেমন শাল পাতে, সাবান আছে, জামা আছে, সুইচ আছে, ওয়াশিং মেশিন আছে। আচ্ছা, আমি এসব জিজ্ঞাসা করিনি, আমি বলছি ওয়াশিং মেশিন এর মধ্যে কি রাখে? জামা কাপড়। তা পরিষ্কার জামা কাপড় রাখে নাকি নোংরা জামা কাপড় রাখে? পরিষ্কার। আমরা পরিষ্কার জামা কাপড় কাচি নাকি নোংরা জামা কাপড় কাচি? নোংরা জামা কাচি। হ্যাঁ, তাহলে এর মধ্যে নোংরা জামা কাপড় দিয়ে কি করে? ওয়াশিং মেশিনে পরিষ্কার করে। আচ্ছা দেখো তো, এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে এটা কিসের ছবি? পাখি। পাখি কি করছে? দুটো পাখি কি বলছে? বলছে যে তোমরা তুমি এখানে যাও আর আমরা দুজনে খাবার কিনি। আচ্ছা তাই নাকি? বাহ, তুমি তো খুব ভালো বললে। আচ্ছা বলো দেখি, ঠিক করে বসো সন্ধু, ঠিক করে বসো বাবু, হও হাত উপরে রাখো। এবার দেখো তো এই ছবিটা কি দেখছো তুমি? কাক। কাক কি করছে? কাক জল খাচ্ছে, কারণ কাক ঘাম হচ্ছে, এত চেষ্টা মেছে তার জন্য জল খেতে যাচ্ছে। ও, আর তবে কাক অন্য বড়, কাক জল খেতে পারবে না। খেতে পারবে না, তার জন্য কি করবে? তার জন্য মুখটা কম করতে হবে, তবে তবে এভাবে ডুবতে যাবে, তবে জল খেতে হবে স্ট দিয়ে। আচ্ছা স্ট, তাহলে স্ট কি তুমি কাককে দিয়ে আসবে? হ্যাঁ তাই হয়, এটা বলতে হবে তোমাকে যে কাকে চেষ্টা পেয়েছে তাই জল খেতে এসেছে। ওকে, আচ্ছা বলো তো এটা কি 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 ছবি আছে, কার কার ছবি আছে? এটা দেখো, বকা শিয়াল। বকা শিয়াল, ওরা দুজনে কি করছে? বক জীব, যা বক শিয়াল জীব দিচ্ছে কেন? জীব দিয়ে চেটে চেটে খাচ্ছে। আর কাক আর বক কি করছে? বক্স এই কোন দিয়ে এইভাবে লাগাচ্ছে। ঠোঁট দিয়ে খেতে পারে কখনো থালাতে? না, জল খেতে। আচ্ছা এই ছবিটা দেখে কার কার ছবি আছে এই ছবিটার মধ্যে দেখো? কচ্ছপ ধীরে সেই আছে। না, কার কার ছবি আছে সেটা বলো। খরগোশ আর কচ্ছপ। ভেরি গুড, বাহ সুন্দর হয়েছে।